আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ ওমানের গুরুত্বপূর্ণ সর্বশেষ কয়েকটি বিষয় জানিয়ে দেব তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আজ বিশে ফেব্রুয়ারি দুই ওমানে খুনের অপরাধে এক প্রবাসী গ্রেপ্তার সহ প্রায় এগারো জন প্রবাসীকে গ্রেপ্তার ওমানে কমছে করোনা বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চক্রের কারসাজিতে টিকিট সংকট এবং সর্বশেষ থাকছে পবিত্র সবে মেরাজের ছুটি ঘোষণা করল ওমান এবারে পুরো বিস্তারিত ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট করার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা যারা ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টিকিটের জন্য চিন্তিত আছেন যে কোথায় গেলে নির্ভরতা পাওয়া যাবে আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে গেলে আপনারা নির্ভরযোগ্য একটি সেবা পেতে পারেন ওমানে একাধিক অপরাধে এগারো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরোপি আজ এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে দেশটির উত্তর আল আর্থিক বিরোধের জের ধরে এক নাগরিককে হত্যার দায়ে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয় তবে ওই প্রবাসী কোন দেশের নাগরিক তা স্পষ্ট করে জানায়নি পুলিশ এদিকে ওমানে চুরি ও ভাঙচুরের অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় আরোপি জানিয়েছে মাসকাটের পুলিশ তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আঠারোটি দোকানে চুরির উদ্দেশ্যে ভাঙচুর করে গ্রেপ্তারকৃতরা সকলেই এশিয়ান নাগরিক বলে জানিয়েছে আরোপি এ সময় তাদের থেকে প্রচুর অর্থ মোবাইল ফোন চুরি সরঞ্জাম ও একটি অস্ত্র জব্দ করা হয় অন্যদিকে ওমানের ধোপার প্রদেশে মাদক পাচারের অভিযোগে সাত পাচারকারীকে গ্রেপ্তার করা হয় আরোপি জানিয়েছে ধোপার কোস্টগার্ড পুলিশ আরব সাগরের দুই ভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত চোরাচালানকারীকে গ্রেপ্তার করে এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করে বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে চলমান করোনা মহামারীতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ এবং বাড়তে শুরু করেছে সুস্থ রোগীর সংখ্যা দেশটিতে গত তিন দিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ছয়শো জন এবং মৃত্যু ছয়জন রবিবার বিশে ফেব্রুয়ারি ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত তিন দিনে নতুন সুস্থ রোগীর সংখ্যা ছয় জন যা আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো অষ্টআশি জন আজ নতুন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ছাপ্পান্ন হাজার সাতান্ন জন এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা চার হাজার দুইশো একত্রিশ জন আজ দেশটির হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা সাতান্ন জন এবং সমগ্র ওমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিনশো চল্লিশ জন যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছে সাতষট্টি জন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে ওমান সুপ্রিম কমিটির দেয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় একই সাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানায় মন্ত্রণালয় এদিকে বর্তমানে সিন্ডিকেটের কারণে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চক্রের কারসাজিতে টিকিট নিয়ে অনেকটাই সংকটে দেশে এবং দেশের বাইরে থাকা সমস্ত প্রবাসীরা মধ্যপ্রাচ্য বিমানের টিকিটের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পিছনে অসাধু চক্রের কারসাজি রয়েছে বলে জানিয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা অনুসন্ধানে উঠেছে এমন তথ্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রতিবেদন জমা পড়েছে বিভিন্ন বিমান সংস্থার কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও ট্রাভেল এজেন্সির সমন্বয়ে গড়ে ওঠা এই চক্র গ্রুপটি টিকিট বুকিংয়ের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে ফলে অনেক প্রবাসী শ্রমিক কয়েকগুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য হন করোনা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সঙ্গে অনেক দিন বিমান যোগাযোগ বন্ধ ছিল সেটা আবার চালু হওয়ার পর ছুটিতে আসা প্রবাসী কর্মীরা কর্মস্থলে ফিরতে শুরু করেন একই সঙ্গে নতুন কর্মীরাও যাওয়া শুরু হয়েছে বলেও জানানো হয় ফলে মধ্যপ্রাচ্যের ফ্লাইটের যাত্রীর চাপ বেড়ে যায় অনেকটাই সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিদিন মোট যাত্রী পরিবহন ক্ষমতা রয়েছে প্রায় ছয় হাজার প্রতিদিন প্রায় আট হাজার টিকিটের চাহিদা রয়েছে ফলে প্রতিদিন এই চাহিদা বাড়ছে একই সঙ্গে বেড়ে গেছে টিকিটের দামও এদিকে এয়ারলাইন্সের কিছু অসাধু কর্মকর্তা ও এক শ্রেণীর ট্রাভেল এজেন্টের জন্য টিকিট বিক্রির সারবারের নির্দিষ্ট কিছু সময়ে ধাপে ধাপে টিকিট উন্মুক্ত করা হয় ফলে এসব টিকিট সাধারণ যাত্রীদের নাগালের বাইরেই থেকে যায় এরই মধ্যে অসাধু চক্রগুলো কালোবাজারে টিকিটের দাম তিন চার গুণ বাড়িয়ে এই খাতে সংকট তৈরি করে ফলে প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় অনেকটাই বেড়ে যায় এ মতো অবস্থায় প্রত্যেকটি প্রবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব এই সমস্ত কালোবাজারিদেরকে থামিয়ে ফেলুন এদিকে পবিত্র সবে মেরাজের ছুটি ঘোষণা করল ওমান ওমানের সবে মেরাজ উপলক্ষে আগামী পহেলা মাস সরকারি ছুটি ঘোষণা করা হয় ওমান নিউজ এজেন্সি ও এন এ জানিয়েছে আগামী পহেলা মার্চে ওমানের সবে মেরাজ এই উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ওই দিন ধর্মপ্রাণ মুসল্লিরা কোরআন তেলোয়াত নফল নামাজ জিকিরাজগার দোয়া দরুদ সহ বিভিন্ন নফল ইবাদত বন্দেগীর মধ্যেই কাটাবেন মেরাজ অর্থ ঊর্ধ্বগমন পরিভাষায় মেরাজ হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হিজরত জিব্রাইলসাল্লাম ও হজরত হজরত জিব্রাই্লাম ও হজরত মির্কাইল আলাইসাল্লামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফ রফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ ও জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে আসা মেরাজের একটা অংশ হইল ইসরা ইসরা অর্থ রাত্রিকালীন রাত্রিকালীন ভ্রমণ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মেরাজ রাত্রিকালে হয়েছিল তাই এদিকে ইসরাও বলা হয় বিশেষত রায়তুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে ইসরা বলা হয়ে থাকে তো এই ছিল এখন পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট এবং সর্বশেষ পরিস্থিতিগুলো আপনাদের সকলকে অনুরোধ করব এই মুহূর্তে প্রত্যেকটা প্রবাসীর অবস্থা বিবেচনা করে আপনারা যে জায়গা থেকে যে যে যেখানে আসেন সেখান থেকেই প্রতিবাদ করুন কারণ টিকিট সিন্ডিকেটরা তাদের দৌরত্ব ধরে রাখার জন্য প্রবাসীদের কাঁধে বন্দুক রেখে আরামে শিকার করে যাচ্ছে আপনারা যারা টিকিট নিতে চাচ্ছেন বা টিকিট নিচ্ছেন অনুরোধ থাকবে প্রয়োজনে দুই এক মাস দেখেই তারপর টিকিট সংগ্রহ করুন কারণ আপনারা টিকিট না ক্রয় করলে হয়তো এই কালোবাজারি চক্রগুলো তাদের সেই দৌরত্ব দেখাতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সর্বশেষ বিষয়গুলো জানিয়ে দেবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি